তেজপাতা, এই যে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এইটি হলো তেজপাতার গাছ। তেজপাতা শুধু ওষুধ হিসেবেই নয়, এটি রয়েছে বহুমুখী ব্যবহার। তেজপাতা আমরা বিভিন্ন রান্নাবান্নার কাজে মশলা হিসেবে যেমন ব্যবহার করে থাকি, তার পাশাপাশি এটি অনেক কাজেই লাগে। যেমন এই তেজপাতা বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগে। এই তেজপাতা রান্নাবান্নার জন্য ব্যবহার করা হয়। এই তেজপাতার ছাল বা গাছের বাকল পাতা এইগুলো সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি দাঁতের ব্যথা দূর করতে ব্যবহার করা হয়, মাড়ির ক্ষত দূর করতে ব্যবহার করা হয়, এটি সাবান তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও বহুমুখী ব্যবহার রয়েছে এই তেজপাতার। এই যে আপনারা যেই তেজপাতার গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত কলম থেকে তৈরিকৃত চারা। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে কিভাবে আপনারা এইরকম চারা তৈরি করতে পারেন বাসায়, বা এরকম তৈরি করা সতেজ চারাটি কত মূল্যে কিনতে পারেন, এবং কিভাবে এটি বাসা বাড়িতে ছাদে টবে রোপণ করে চাষ করতে পারেন, এবং এটির বাণিজ্যিক চাষ নিয়েও আলোচনা করা হবে আজকের পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে আমরা যে এখন চারা গাছগুলো মানে কলমগুলো সংগ্রহ করছি, এটা কতদিন আগে গাছে বাঁধা হয়েছিল? চৈত মাসে বাঁধা ছিল। এটা চৈত মাসে বাঁধা হয়েছিল? চৈত মাসে বাঁধা ছিল, এটা এখন কাটা পড়তেছে। আচ্ছা, তো এই কলম করার প্রক্রিয়াটা কি? কেউ যদি বাসাতে আমরা করতে চাই, সাধারণ মানুষগুলো, তাহলে কি করতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ। এটা হচ্ছে চৈত মাসের গাছের আগে ডাল ছিল লিথবি ভাগে গিরে দেখে তারপরে এই দা গিরে এই দ্বারা যদি কেউ বাইশ বানতে চা এভাবে গাছগুলো কাটি দিলে এভাবে এটি সাইসে লিতে হবে। একটা সাইসে দেখা দি, এইভাবে এই চামড়া গুলো ছিলে নিতে হবে। হ্যাঁ, এই চামড়া গুলো সুন্দর করে এভাবে ছিলে নিয়ে এই তিন দিন এভাবে রাখতে হবে। এই তিন দিন এভাবে রাখার পরে রাতে মাটি দিয়ে তারপর পলিথিন দিয়ে বাঁধে দিলে তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে আল্লাহ দিলে সে ঘর চলে আসবে। এই হলো কলম করা, কলম করা পদ্ধতি। আর আপনারা যে যে এই গাছগুলো আমরা যে সংগ্রহ করলাম, হ্যাঁ, তো এইগুলো কি প্রক্রিয়ায় এখন রোপণ করবে? এটা এখন আমরা এটি আবার হচ্ছে খুলে দিব, দিয়ে প্যাকেট করব, প্যাকেটে মাটি ভরে তারপরে এটা খুলে দিয়ে মানে সাধারণ চারা গাছ এই অবস্থা। হ্যাঁ, এইভাবে সুন্দর করে খুলে দিব। এই যে শিকড়ে ভরপুর, এই যে এই জিনিসটা এইভাবে সুন্দর করে খুলে নিয়ে মাথার কিছু অংশ কাটি দিব। এইভাবে এখন আমরা এই গাছগুলো কেউ টপে কিংবা প্যাকেটে কি বলেছেন কিংবা যাই যে ভাগে পারে এভাবে বসা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে থেকে গাছগুলো। এই গাছগুলো চারা গাছগুলোর মূল্য কত আসবে? এইভাবে বিক্রি হয় 50 টাকা পিস, আর যখন লাগানো হয়ে যাবে সেখানে বিক্রি হবে 120 টাকা পিস। মানে এখন আওয়ার দেখ তখন ডাবল ডাবল পিছনে অনেক খরচ আছে, প্যাকেট করতে হবে, মাটি বসাতে হবে, সেচ সার ওষুধ মারতে হবে, লাগানো তো 2 মাস পরে আবার বিক্রি শুরু। তো এখন বিষয় হচ্ছে যে এই গাছগুলো যে আমরা নিব, আপনারা তো এখানে পলি দিয়ে আর একটু মাটি দিয়ে পুরু করে তারপরে দিই? না, এখন যাই লিবি এইভাবে তো এইভাবে লিয়ে খালি খুলে লাগা দিতে হবে, এটা তো আর মাটি লাগানোর সুযোগ নাই। আচ্ছা, এটা রোপণের ক্ষেত্রে মাটি তৈরির কি প্রক্রিয়া? এটা হচ্ছে গাছ রোপণ করার আগে মাটি দিয়ে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কীটনাশক দিতে হবে, হয়তো বা যদি 5 কেজি মাটি ব্যবহার করে 25 গ্রামের একটা কেরাট বিষ মাটির, 2 কেজি জৈব সার, 2 কেজি বালু আর 5 কেজি মাটি, এই দিয়ে মিশ করে বিষটা দিয়ে প্যাকেট করুক আর মাটি করুক আর যাই করুক আর টবেই লাগাই, টবেই লাগাই, ওইটা দেওয়ার পরে এই গাছটা লাগাইতে হবে। আর লাগানোর 3-4 দিন সেচ রাখতে হবে, সরাসরি রোদে দেওয়া যাবে না। পানি হালকা পানি দিতে হবে, কারণ কোন রকম এই মাটিটা ভিজে, বেশি মাটি দিলে আর শিকড়টা ধরবি না, আর এই জন্য নিম্ন 3 দিন একবার সিঁত রাখতে হবে। 3 দিন সিঁত রাখতে হবে, তারপরে হালকা হালকা করে রোদে দিতে হবে, হাতে একবেলা রোদে দিলে একবেলা সিঁত রাখলো, এই সরাসরি দিল রোদে দেয় তাহলে বাঁচবে না। প্রথম কয়েকদিন সিঁত রাখতে হবে। তাহলে এটা হলো তেজপাতার গাছ, এর বাজার মূল্য হলো এখন 50 টাকা, বড় হলে 120 টাকা। খুব সুন্দর শিকড় হইছে। একটি গাছ থেকে আপনি কতগুলো কলম করতে? এই গাছে আমার 500 বান্দা ছিল।
তো এই অবস্থায় আপনি গাছটি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পর রোপণ করলে এক সময় আপনারা এইরকম তেজপাতাটি পাবেন গাছ থেকে। তো এই তেজপাতাগুলো সংগ্রহ করে শুকিয়ে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে, রান্না বান্না থেকে শুরু করে আপনার ঔষধি সকল কাজে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের তেজপাতা গাছ নিয়ে বিস্তারিত ভিডিও। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।